আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই খুব ভালো আছেন আবার ভালো নাও থাকতে পারেন কারণ বাংলাদেশে বর্তমানে যে অবস্থা চলতেছে ভালো থাকার কথাই না কারণ আমাদের মা বোনেরা এখন এক মিনিটের জন্য নিরাপদ না বন্ধুরা গতকালের নোয়াখালীর যেই ঘটনাটি ঘটেছে সেটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ সেই ঘটনা দেখে চুপচাপ বসে থাকতে পারবে না কারণ একটা মহিলার সাথে যেভাবে নির্যাতন করা হয়েছে কোনো মানুষ দ্বারা এটা সম্ভব না যারা করেছে নিশ্চিত তারা পশু আমি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ফটো কিছু ছবি এসেছে যে যে একটা ছেলে ওর হাত ভেঙেছে আরেকটার মারধর ধর খেয়েছে ভালো সচরাচর দুজনকে মেবি আইনের আওতায় এনেছে দু তিনজনকে আশা করি প্রত্যেককে গ্রেপ্তার করা হবে পুলিশ তাদেরকে খুঁজতেছে প্রত্যেককে গ্রেপ্তার করা হবে এবং আমি এটাও আশা করি দাবি করি যে প্রত্যেকের কঠিন স্বাস্থ্যের আওতায় আনা উচিত প্রত্যেকের কঠিন স্বাস্থ্যের আওতায় আনা উচিত কত বড় সাহস কত বড় খারাপ তারা কি তারা কি কোনো মার সন্তান সেটা আমার আসলে মানে বুঝে আসে না তারা কি কোনো মার সন্তান নাকি তাদের সন তারা কোনো কুকুরের সন্তান তাদের মা কি কোনো কুকুর আমি সিরিয়াসলি আমি বুঝি না একটা মায়ের সন্তান হয়ে সে কীভাবে আরেকজন মার সাথে এরকম ব্যবহার করতে পারে তো বন্ধুরা আমি বেশি কথা বলবো না চলুন আমরা সেই ভিডিওটা দেখব গতকাল নির্যাতিত হওয়া সেই নারীর সেই মহিলার সেই মহিলার ভিডিওটি আমরা দেখব তার মুখ থেকেই শুনব গতকালের ঘটনা কালকে কি ঘটেছিল কেন এরকম হলো আসলে আমরা ভিডিওটা দেখে আমার নিজের কাছে নিজেরই লাগতেছে যে মানে কান্নার জর্জরিত কণ্ঠে মহিলাটি বলতেছে বোরকা পরা পর্দাশীল একটা মহিলা মানে কি একটা অবস্থা সাধারণতভাবে অন্য কোনো মহিলা হলে আপনার সাথে যদি এই ঘটনাটি ঘটতো আপনাকে উলঙ্গে করে করে যদি আপনার ভিডিও করে কেউ ফেসবুকে ছেড়ে দেয় নিশ্চিত ভাই মরার কথা বেঁচে থাকার মতো মানুষের থাকে না এটা ভাই কে দেখাবে এই মুখ কে দেখাবে কাকে দেখাবে এই মুখ থাকে সরম যদি থাকে ভাইটা দেখাতে পারে কিন্তু আমাদের ইসলাম ধর্ম আমাদের ধর্মের ভাই আত্মহত্যা সাপোর্ট করি না আমরা মৃত্যু আত্মহত্যা আমরা করি না ভাই ইসলামের মুসলিমদের জন্য আত্মহত্যা না যারা করে করে মুসলিমদের জন্য আত্মহত্যা না সো এই বোনটি কিন্তু সেই পথ বেছে নেয়নি এর জন্য বোনটিকে জন্য জানাই হাজার হাজার সালাম সো বন্ধুরা চলুন আমরা সেই ভিডিওটা দেখে নিই এরা আমার আমি যে গ্রামে থাকুন কথা বলু আমার আর মরাছে মরাই কেউ হলে কোনো মেয়ে হলো ছেলে হইলে দিতে আমি বলছি আমি আমার কষ্ট আখেরেতে অনেক কষ্ট আমি আখেরেতে চাই আমার জন্য যদি কেউ থাকে ভালো একদিন প্রতিবাদ করবে এখন আল্লাহ রহমাতে আমার জন্য সরকার এলো চেষ্টা আমার দেখতেছ আমি আল্লাহ কাছে খবর আর শুধু এটাই চাই ছেলেগুলো দেখলাম সে দাবি করছে হয় মৃত্যুদণ্ড না হয় যেন যাবজ্জীবন কারাদণ্ড হয় আর সে বলতেছে এই দুনিয়াতে থেকে কি হবে যাওয়ার হয়েছে আখিরাতের কে সে ভয় করে এই জন্য সে ভাই মৃত্যুর পথ বেছে নেয় নাই না হলে সে মৃত্যুর বেছে নিত সো বন্ধুরা ভিডিওটি অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভাই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন অবশ্যই প্রতিবাদ করুন কারণ যেই হারে বাংলাদেশে এরকম ঘটনা শুরু হয়েছে কয়টা ঘটনা ভাই ক্যামেরা আসে কয়টা ঘটনা ক্যামেরা আসে ক্যামেরার আশেপাশে আর অসংখ্য ঘটনা রয়েছে ভাই অসংখ্য ঘটনা রয়েছে সো একটি কথা বলবো সবাই সচেতন থাকুন ঘরে থাকুন আপনার পরিবার আপনার আপনার দায়িত্ব আপনার পরিবারকে দেখে শুনে রাখা আপনার দায়িত্ব নিজের দায়িত্ব ভাই নিজে বজায় রাখুন আর এরকম যদি কোনো জঙ্গলে জানোয়ার থাকে ওদেরকে সেইখানেই বাটাম দেন আল্লাহ হাফেজ